হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে খুবই চমৎকার একটি অ্যাপ শেয়ার করব, আর এই অ্যাপ থেকে আপনি খুব সহজেই যে কোনো ফটোর লেখাকে কপি করতে পারবেন। সেই সাথে আপনি যে কোনো ফটো বা যে কোনো অ্যাপের ফটোকে স্ক্রিন আকারে স্ক্রিনশট করে সেটাকে গুগলে সার্চ করতে পারবেন। ধরেন আপনি কোনো কিছু ব্রাউজ করতেছেন, এখন সেইখানে নতুন কোনো ওয়ার্ড চলে আসছে, সেটি আপনি বুঝতেছেন না, চাইলে সেই অংশটাকে মার্ক করে খুব ইজিলি সার্চ করতে পারবেন কোনো প্রকার টাইপ ছাড়াই। একদম খুবই চমৎকার একটি অ্যাপস। যারা জানতে চান এই অ্যাপসটি কি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। ভিডিও শুরু আগে যে কথা না বলে নেয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল রাইট, সো বন্ধুরা, ফটোতে থাকা যে কোনো লেখাকে টেক্সট আকারে কপি এবং পেস্ট করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর জন্য খুব সিম্পলি আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পর ওপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন স্মার্ট লেন্স, এবং স্মার্ট লেন্স সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আর অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্মার্ট লেন্স OCR টেক্সট স্ক্যানার কিউআর কোড রিডার। জাস্ট সিম্পলি এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন, এবং ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি পারমিশন চাইবে। জাস্ট সিম্পলি এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করবেন, এবং অ্যালাওয়ে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফোনের ক্যামেরা ওপেন হবে। আপনি চাইলে যে কোনো ছবি তুলে এখান থেকে লেখাগুলোকে আলাদা করতে পারবেন, অথবা গ্যালারি থেকেও ছবি নিয়ে এসে লেখা আলাদা করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমার যে চ্যানেলের নাম সেটি সার্চ করছি গুগল থেকে, জাস্ট এই ফটো থেকে লেখাগুলোকে আলাদা করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে নিচের দিকে যে ক্যামেরা আইকনটি আছে এখানে ক্লিক করব, তাহলে খুবই চমৎকারভাবে সুন্দর একটি ফটো উঠে যাবে, এবং ফটো ওঠার পর নিচের দিক থেকে টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে এই লেখাগুলো স্ক্যান হবে এবং খুব সহজে এখান থেকে কপি পেস্ট করা যাবে। সো দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে খুব সিম্পলি সব লেখাগুলোই কিন্তু এখান থেকে মার্ক হয়ে গেছে। এখন আপনি যদি কোনো লেখা পড়তে চান, জাস্ট সিম্পলি সেই লেখার উপর মার্ক করবেন। এখন আমি দেখুন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো মার্ক করছি সেগুলো কিন্তু রেড হয়ে গেছে। এখন ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু উপরের দিকে চলে আসছে, অ্যান্ড্রয়েড স্কুল বাংলা ইউটিউব। এখন আপনি যদি বেশি করে কোনো লেখা পড়তে চান, জাস্ট সিম্পলি ঠিক একই রকমভাবে সব লেখাগুলোকেই মার্ক করবেন, তাহলে কিন্তু সব লেখাগুলো এখানে চলে আসবে যে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলোকে এডিট করতে পারবেন, তারপর এখানে যা লেখা আছে ভয়েস আকারে শুনতে পারবেন, চাইলে এই লেখাগুলোকে কপি করতে পারেন এইখানে ক্লিক করে, তারপর গুগল ট্রান্সলেট করতে পারেন, অথবা আবারও এই লেখাগুলোকে গুগলে সার্চ করতে পারেন। আর আপনি যদি সব লেখা একবারেই পড়তে চান, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অল যে অপশনটি, অলে ক্লিক করলে সব লেখাগুলো কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাবে। আপনি চাইলে খুব ইজিলি নিজে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, অথবা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট প্রথম যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এই সম্পূর্ণ লেখাগুলো কপি হবে, তারপর ট্রান্সলেট হবে এবং ডাউনলোড হবে। আর এছাড়াও নিচের দিকে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যদি এই আইকনে ক্লিক করেন যদি কোনো ওয়েবসাইট থাকে সেটি দেখা যাবে, তারপর এখানে যদি কোনো প্রোফাইল আইকন থাকে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। আর এখন যদি গ্যালারিতে থাকা কোনো ফটো লেখা আলাদা করতে চান, তাহলে জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির একটি আইকন দেখা যাচ্ছে, সিম্পলি গ্যালারি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটোর অপশন, প্রথমে জাস্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে থাকা সমস্ত ফটোগুলো দেখা যাবে। এখন যদি নিচের দিকে আসেন, তাহলে আমি আপনাদের একটি ফটো দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমাদের ফোনে কোনো লেখা নেই, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ওকে, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ফোনের এই ফটোটি ওপেন হলো। নিচের দিক থেকে জাস্ট এইভাবে যদি আপনি মার্ক করেন, তাহলে কিন্তু এইখানে যে লেখাগুলো আছে সবগুলোই কিন্তু এখানে ঠিক একই রকমভাবে স্ক্যান হবে। সো মার্ক করার পর নিচের দিক থেকে টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে এবং স্ক্যান কমপ্লিট। এখন আপনি যে লেখার উপর ঠিক এভাবে মার্ক করবেন বা প্রেস করবেন সেটি কিন্তু উপরের দিকে দেখতে পারবেন। আর আপনি যদি সবগুলো লেখা একবারই পড়তে চান, জাস্ট এখান থেকে নিচের দিকে অল যে অপশনটি আছে অলে ক্লিক করবেন, ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখাটি লিখলাম সেটি কিন্তু এখানে চলে আসছে। এখন নিচের দিক থেকে কপি পেস্ট অথবা গুগল ট্রান্সলেট অথবা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। অল রাইট, সো বন্ধুরা, আমি আশা করবো আপনারা খুব সহজেই বুঝে গেছেন স্মার্ট লেন্স যে অ্যাপটি আছে সেটি কীভাবে কাজ করে। ঠিক একই রকমভাবে আপনার ফোনে যদি গুগল ফটোস থাকে, গুগল ফটোসের গুগল লেন্স যেটি আছে সেটি কিন্তু একই রকমভাবে কাজ করে। আর সেই সম্পর্কে আরও একটি ভিডিও তৈরি করা আছে, মানে গুগল লেন্স সম্পর্কে একটি ভিডিও তৈরি করা আছে, যেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এই বিষয়টি এই জন্যই বলতেছি, আপনার ফোনে একই কাজ করার জন্য দুইটি অ্যাপ থাকার দরকার নেই। আপনি যদি গুগল ফটোস ব্যবহার করেন, তাহলে কিন্তু গুগলের যে সার্ভিসটি আছে, মানে গুগল লেন্স যে সার্ভিসটি আছে সেটি দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন গুগল লেন্স বা গুগল ফটোসের যে লেন্স আছে সেটি কিভাবে কাজ করে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।